আসসালামু আলাইকুম সবাইকে আবার স্বাগত পাহ আজকে আমরা পায়রা খুব নীতির দ্বিতীয় পর্বে চলে এসেছি তো আমরা শুরুতে গত পর্বে যেখানে শেষ করেছিলাম প্রবলেমটা দিয়ে রেখেছিলাম তোমরা চেষ্টা করেছ আশা করি এখন আমরা সেই প্রবলেমটা দেখব আমরা এখন নাইনটিন সিক্সটি ফোরের আইওমোর একটা প্রবলেম সলভ করব উনিশশো চৌষট্টি সালের আন্তর্জাতিক গণিত অলম্পের এসেছিল তো প্রশ্নটা আমি একটু শুরুতে পড়ি সেভেন্টিন পিপল কারেসপন্ড বাই মেল উইথ ওয়ান অ্যান্ড আদার

তো তোমরা প্লে লিস্টে গেলেই সেটা পাবে আমি জাস্ট সেটার আইডিয়াটা শুরুতে একটু বলি তারপরেও সেটা হচ্ছে ধরো যদি ছয়টা বিন্দু থাকে বা ছয়জন মানুষ যদি থাকে এটা অনেকগুলো ভার্সন আছে বা ছয়টা শহর দিয়ে আমি দেখিয়েছিলাম ছয়টা বিন্দু দিয়ে বলি ধরো এ বি সি ডি ই এফ এ বি সি ডি ই এফ ছয়টা বিন্দু যদি প্রত্যেকে প্রত্যেকের সাথে কানেক্টেড থাকে প্রত্যেকে প্রত্যেকের সাথে কানেক্টেড মানে বাকিগুলো কানেক্টেড আছে তাহলে এরা যদি হয় রেড কালার অথবা গ্রিন কালার দিয়ে কানেক্টেড থাকে তাহলে অন্তত তিনটা বিন্দু পাওয়া যাবে যারা একই কালারে কানেক্টেড সেটা প্রমাণটা আমি আর একটু আলোচনা করি যেমন দেখো যেহেতু এ বাকিদের সাথে কানেক্টেড তার মানে এ হচ্ছে পাঁচটা বিন্দুর সাথে পাঁচটা লাইনে কানেক্টেড যেহেতু কালার আছে দুইটা হয় গ্রিন অথবা ব্লু তাহলে তোমার অন্তত তিনটা কালার সেম হবে মানে তিনজনের সাথে অন্তত সেম হবে তো আমরা ধরে নেই যে এ বিসিডি এর সাথে সেম কালার দিয়ে কানেক্টেড সেম কালার ধরো রেড কালার দিয়ে কানেক্টেড ঠিক আছে তাহলে এ বি এর সাথে রেড কালার দিয়ে কানেক্টেড এটাও রেড কালার দিয়ে কানেক্টেড এটাও রেড কালার দিয়ে কানেক্টেড আচ্ছা এখন দেখো এটাকে আমি আরেকবার এখানে আঁকি এ বি সি এবং ডি এর সাথে কানেক্টেড তিনটাই রেড কালার এখন দেখো বিডি যদি রেড কালারে কানেক্টেড হয়ে যায় তাহলে আমার প্রমাণ শেষ যে তিনটা নিজেদের মধ্যে কী দিয়ে কানেক্টেড রেড দিয়ে কানেক্টেড আচ্ছা ডি যদি রেড হয় তাহলে প্রমাণ শেষ ঠিক আছে কারণ কি কারণ এ সি আর এডি হচ্ছে অলরেডি রেড দিয়ে কানেক্টেড এটা রেড হলে আমার একই কালার হয়ে গেল। এই জন্য আমি প্রমাণের সুবিধার্থে ধরে নিলাম এটাও গ্রিন এটাও গ্রিন এখন দেখো যদি বি সি রেড দিয়ে কানেক্টেড হয় তাহলে এ বি সি প্রত্যেকের সাথে প্রত্যেকে রেড দিয়ে কানেক্টেড সো আমার প্রমাণ শেষ এই জন্য আমি রেড যদি ধরি তাহলে তো প্রমাণ হয়ে গেল এই জন্য আমি গ্রিন ধরলাম গ্রিন ধরলে কী হয় মজার ব্যাপার হচ্ছে বি ডি প্রত্যেকেই সেম কালার দিয়ে কানেক্টেড সো আলটিমেটলি আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে এ বি সি ডি ই এফ এই ছয়টার মধ্যে অন্তত তিনটা বিন্দু আছে যারা প্রত্যেকে প্রত্যেকের সাথে একই কালার দিয়ে কানেক্টেড এখন কালারটাকে তুমি চিন্তা করতে পারো কীভাবে ধরো এটাকে কল্পনা করো একটা দেশের মধ্যে ছয়টা শহর আছে ছয়টা শহর থেকে একটা শহর থেকে আরেকটা শহরে যাওয়া যায় হয় বাস দিয়ে অথবা ট্রেন দিয়ে ঠিক আছে কালারগুলোকে একটাকে ধরো বাস একটাকে ধরো ট্রেন তার মানে তুমি তিনটা শহর পাবা যারা প্রত্যেকে একে অপরের সাথে একই ট্রান্সপোর্ট দিয়ে কানেক্টেড হয় তিনটাই বাস দিয়ে কানেক্টেড অথবা তিনটাই ট্রেন দিয়ে কানেক্টেড এখন এটাকে আরেকভাবে চিন্তা করো এই যে প্রফেসরের প্রবলেমটাতে চিন্তা করো ধরো ছয়জন প্রফেসর আছে যারা একে অপরের সাথে প্রত্যেকেই কানেক্টেড তারা ধরো যে কোনো একটা টপিক নিয়ে আলোচনা করে হ্যাঁ এখন একটা টপিক সরি দুইটা টপিক নিয়ে আলোচনা করে ধরো একটা হচ্ছে ফিজিক্স একটা হচ্ছে ম্যাথমেটিক্স তাহলে এদের মধ্যে অন্তত তুমি তিনজন পাবা যারা প্রত্যেকেই একই টপিক নিয়ে আলোচনা করে ধরো ম্যাথ নিয়ে অথবা হচ্ছে ফিজিক্স নিয়ে আলোচনা করে হ্যাঁ তো আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছো তার মানে ছয়জন যদি থাকে ওই ছয়জনের মধ্যে কি প্রত্যেকেই কি সেম টপিক দিয়ে নিয়ে আলোচনা করে এরকম অবশ্যই অবশ্যই থাকবে আচ্ছা এতটুকু যদি বুঝে থাকো আমরা আশা করি নেক্সট পার্টটা সহজেই বুঝতে পারবে নেক্সট পার্টটা দেখো আমার কাছে বলেছে এখানে মানুষ আছে কতজন সতেরো জন সেভেন্টিন পিপল একে অপরের সাথে মেললি কানেক্টেড করে এখানে টপিক আছে কয়টা তিনটা থ্রি ডিফারেন্ট টপিক্স আচ্ছা যেহেতু তিনটা টপিক আছে আমরা প্রথমে দেখব যে একজন মানুষ কয়জনের সাথে কানেক্টেড ষোলো জনের সাথে ঠিক আছে আর টপিক কয়টা তিনটা সো পায়রা খুব নীতির মাধ্যমে আমি যেটা বলতে পারবো সেটা হচ্ছে একজনের সাথে ওই যে ষোলো জন কানেক্টেড তাদের মধ্যে অন্তত ছয়জনের টপিক সেম হ্যাঁ ছয়জনের টপিক একই রকম হবে ছয় কম পসিবল না এটা আমি এই সূত্রটিও দেখাতে পারি যেমন মনে করো সতেরো জন মানুষ যাও সতেরো জন মানুষকে তুমি ধরো এম প্লাস ওয়ান মানে হচ্ছে সিক্সটিন প্লাস ওয়ান আর মানুষ টপিক আছে তিনটা সো এটা ধরো থ্রি তাহলে আমার এই ফর্মুলা অনুযায়ী হচ্ছে সিক্সটিন ডিভাইড বাই থ্রি প্লাস ওয়ান তো এখান থেকে পাওয়া হচ্ছে ফাইভ প্লাস ওয়ান সো ছয়জন তার মানে হচ্ছে একজন মানুষ যে ষোলো জনের সাথে যদি কানেক্টেড হয় তাহলে তিনটা টপিক দিয়ে যদি কানেক্টেড হয় অন্তত জনের সাথে সেই সেম টপিক নিয়ে আলোচনা করে এমন পসিবল না যে ছয়জনের কম মানুষের সাথে সেম টপিক নিয়ে আলোচনা করে তুমি পাঁচজন পাঁচজন করে যদি দাও ফাইন যে পাঁচজনের সাথে ফিজিক্স পাঁচজনের সাথে কেমিস্ট্রি পাঁচজনের সাথে বায়োলজি আলোচনা করে তাহলে তো আরেকজন বাকি থাকে তার সাথে কোন টপিক নিয়ে আলোচনা করবে সো অন্তত ছয়জনের টপিক মিলবে আচ্ছা এটা এখন আমি একটু লিখে রাখি যে ছয়জনের টপিক মিলে আবার আগের মতো ধরো এ বি সি ডি ই এফ জি এখানে হচ্ছে ছয়টা কানেক্টেড জনের সাথে সে ধরো ম্যাথ নিয়ে আলোচনা করে ম্যাথ ম্যাথ আচ্ছা তো ছয়জনের সাথে যদি সেম টপিক নিয়ে আলোচনা করে এখন দেখো বাকি যে পার্টটা আছে ছয়জন ঠিক আছে এই ছয়জন আবার নিজেদের মধ্যে সেম টপিক নিয়ে আলোচনা করে কারণ দেখো তুমি একটু আগে আমি যে টপিকটা বোঝানোর চেষ্টা করেছিলাম ছয় জনের যে ইয়েটা ছিল যে ছয়জন মানুষ যদি থাকে তারা অবশ্যই অবশ্যই কি করবে তাদের মধ্যে অন্তত এক মানে তিনজন থাকবে যারা সেম টপিক নিয়ে ইয়ে করে কারণ দেখো তুমি ধরো যে বি আর সি ম্যাথ বাদে আরও তো দুইটা টপিক থাকে ধরো একটা হচ্ছে ফিজিক্স একটা হচ্ছে কেমিস্ট্রি ধরো হয় ফিজিক্স দিয়ে কানেক্টেড অথবা কেমিস্ট্রি দিয়ে কানেক্টেড মানে বাকি সবাই একে অপরের সাথে কী দিয়ে কানেক্টেড দুইটা টপিক দিয়ে কানেক্টেড এখন যদি এই ছয়জন মানে এদের সাথে প্রত্যেকের কানেকশনটা যদি ম্যাথ দিয়ে হয় তাহলে তো আমার প্রমাণ অলরেডি শেষ যে তিনজন একই টপিক নিয়ে করছে আমরা ধরে নিলাম যে এই ছয়জনের কেউই ম্যাথ নিয়ে আলোচনা করে না কারণ ম্যাথ নিয়ে আলোচনা করলে আমার প্রুফটা অলরেডি শেষ তাহলে ধরে নিলাম এই ছয়জন প্রত্যেকের সাথে হয় ফিজিক্স নিয়ে আলোচনা করে অথবা কেমিস্ট্রি নিয়ে আলোচনা করে আচ্ছা সবগুলি আমি দিলাম ফিজিক্স অথবা কেমিস্ট্রি ফিজিক্স অথবা কেমিস্ট্রি ফিজিক্স অথবা কেমিস্ট্রি আবার বাকিদের সাথেও কিন্তু কানেকশন আছে এর সাথে ডি তারপর ডি এর সাথে এফ তারপর হচ্ছে জি এর সাথে সি এরকম সবার সাথে সবার কানেক্টেড আছে তাহলে ওই ছয়জনকে যদি আমি আলাদাভাবে নেই দেখো বি সি ডি ই এফ জি তাহলে কি আবার আগে প্রবলেমটা চলে আসছে না যে তারা আছে মানুষ আছে ছয়জন ডিসকাস করে দুইটা টপিক নিয়ে হয় ফি ইসাও থাকিস্ট্রি সো তাদের মধ্যে অন্তত তিনজন আছে যাদের টপিক সেম সো সেইম ব্যাপার ঘটে গেল আশা করছি সবাই বুঝতে পারছো যে কীভাবে প্রমাণটা হলো তার মানে এইখানের মধ্যে ওই জনের মধ্যে তিনজন অবশ্যই অবশ্যই আছে যারা নিজেদের মধ্যে সেম টপিক নিয়ে ডিসকাস করে এটা তো আমি কয়েকবার করে আলোচনা করেছি আশা করি বুঝতে পেরেছি এরপরে যদি বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্ট করে জানাবে তো আশা করছি এই যে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড উনিশশো সালের এই প্রবলেমটা তোমরা সবাই পারবে এবং এই রিলেটেড যে প্রবলেমগুলো আছে এগুলো নিজেরা সলভ করতে পারবে আমরা এখন এই রিলেটেড এই টপিক রিলেটেড আরও কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করি যেমন এটার আরেকটা ভার্সন আছে আমি একটু কালেক্ট করার চেষ্টা করি যেমন ধরো হাঙ্গেরি এসেছিল উনিশশো সাতচল্লিশ সালে দেয়ার আর সিক্স পয়েন্টস ইন দ্য স্পেস দ্যাট আর দ্যাট এনি থ্রি আর নট কোল ইফ টু অফ দ্যাম আর কানেক্টেড বাই এ সেগমেন্ট অ্যান্ড ইচ সেগমেন্ট ইজ কালার্ড বাই ওয়ান অফ রেড কালার ব্লু কালার প্রুভ দ্যাট দেয়ার মাস্ট বি এটলিস্ট ওয়ান ট্রাইঙ্গলস ফর্ম বাই থ্রি পয়েন্টস অ্যান্ড সেগমেন্টস জয়নিং দ্যাম সাজ ডেট দ্য থ্রি সাইডস আর অফ সেম কালার আচ্ছা আমি শুরুতে যেই ব্যাপারটা আলোচনা করেছিলাম সেটা নিয়ে আসলে আলাদা একটা প্রবলেম আছে এটা হাঙ্গেরিতে উনিশশো সাতচল্লিশ সালে এসেছিল আচ্ছা এবার হচ্ছে আমরা এই রিলেটেড আরও কিছু প্রবলেম নিয়ে আলোচনা করতে পারি যেমন অনেক বড় বড় প্রবলেম লিখলেই হচ্ছে বোর্ডে অনেক জায়গা নেবে আমি এটা রাখি একটু আমরা এখন অন্য টাইপের ভিন্ন টাইপের আরও কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব তো